প্রধান নির্বাচক হিসেবে তোমরা আমাকে দশে কত দিবা তোমরা একটু কমেন্টে জানাবা, কারণ বাংলাদেশ কামব্যাক করেছে বুঝছো। শুকিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। স্যার আপনি যদি বলেন পিচ সিলেকশন বলেন টিম সিলেকশন বলেন, আমার মানে এটা এখন বলার কিছু নাই। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, ওমানের সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে তুমি কি বলবা? আমি কি বলবো, পাপন কা কুরেজিগা যে ব্যাটিং করেছি ইট ওয়াজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আমাকে যদি জিজ্ঞেস করেন ইট ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল। কথা সত্য বলেছেন। আচ্ছা পাপন কাকু সব কিছু মানলাম, এখন আপনার দায়িত্বটা কি বলেন তো। আমি আপনাদেরকে বলে দিই, এটা শুধু ক্যাপ্টেন এন্ড কোচ না, সবার কাছ থেকে চাওয়া হবে। পাপন কাকু কত কষ্ট কইরা আজকে টিকিট ম্যানেজ কইরা খেলা দেখতে গেলাম, এইগুলা যদি হয় অবস্থা। প্লেয়ারদের অ্যাপ্রোচ টু দ্য গেম বলেন, স্ট্র্যাটেজি বলেন, প্ল্যান বলেন, আমার কাছে মনে হচ্ছে ইটস মানে এটা আমূল পরিবর্তন লাগবে, এটা এভাবে হবে না। পাপন ভাই সব কিছুর আমূল পরিবর্তন করবা ঠিক আছে, কিন্তু তোমার সভাপতির পদটাকে পরিবর্তন করবা না। পার্সোনালি আই কলড মামুদুল্লাহ রিয়াদ, কিন্তু মামুদুল্লাহ রিয়াদ বলল পাপন ভাই আপনি টেনশন লেন না, মাশরাফি ভাইরে আমি বুঝাইতাছি যাতে আপনাকে আর প্রেসার না দেয়। এ ভাই আমার একটা কথা আছে, তোমরা আমাদেরকে যেভাবে হারাইলা, নিউজিল্যান্ডকে হারাইলা, এখন নিজেরা ওমানে গিয়ে হাইরা যাইতাছো, ঘটনা কিটা? এ রে বেড়া আমরা তো হারি নাই বুঝতি, অল্পের জন্য বাইচে গেছি। তাদেরকে এখন বলে দিতে হবে কেমনে ব্যাটিং করতে হবে। বুঝছি পোলাপান পারবো না, তুমি পাপুয়া নিউগিনির সাথে নেমে যাও, সময় আসবে তখন আপনারা সব জানতে পারবেন। মাশরাফি ভাই আপনি যেভাবে কথা বলা শুরু করছেন, পাপন ভাই তো মনে সামনের ম্যাচে নেমেই যাবে। বাট আমাকে আগে জানতে হবে হোয়াট হ্যাপেন্ড। ভাই ঠিকই বলেছেন, ঘটনা তদন্ত করে দেখেন, বিশেষ করে সাকিব রান আউট হয়ে গেল, হাতে দুধ দিল না, ঝাঁপ দিল না, তাহলে এখানে তো দেয়ার সামথিং রং। আচ্ছা পাপন ভাই বাংলাদেশে এত বাজে খেলতেছে, এটা সলিউশন কিভাবে করবেন? সলিউশন হবে এইভাবে চলতে দেওয়া যায় না। আরে পাপন ভাই আপনি রাগ করতেছেন কি লাগা, আমি তো ভাবছিলাম নাইম শেখের ওইদিকে মারবো, কিন্তু হেতে যে আমার দিকে মারবো আমি তো এটা বুঝিনি। আমি বিশ্বাস করব না, এটা সেট হওয়ার পরে তো মানুষ আশা করতেই পারে যে খেলাটা এখন আমাদের কন্ট্রোলে, ঠিক যখন সেট হয় তখনই আউট হয়ে চলে আসছে। আচ্ছা পাপন ভাই আমি তো ছয় মাঠে গিয়ে আউট হয়েছিলাম, বলটা নিয়ে কিছু বলেন। ভালো বলে আউট হলে কেউ কিছু বলছে না। আরে পাপন ভাই আমি তো ভাবছি আপনি আমারে ধমক দিবেন, না আসলে আমার বলটা অনেক ভালো ছিল। ফার্স্ট ইনিংসে মনে হচ্ছে কত তাড়াতাড়ি ড্রেসিং রুমে যাব। এই যে লিটন দাস হাতে ড্রেসিং রুমে কি জানে রাখি আইছে, হাতের কথা মানলাম, এরপরে মেহেদি হাসান ডাব্বা মারলো, তারপর নুরুল হাসান ডাব্বাটা মারলো, তারপর আবিব ডাব্বা মারলো, তারপর আমি কিছুটা দুর্গ গঠন করে দিচ্ছিলাম, কিন্তু এরপর মুশফিকও মারলো ডাব্বা, সাইফউদ্দিন মারলো আন্ডা। যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নেই। কথা সত্য বলছেন। হ্যাঁ মামুর বেটা, মামুরা কি অবস্থা, ওমানের সাথে তো আমরা হাইরে গেলে তোমরা বিদায়। আরে বেটা এমন বিডানি বিডামো, তোরে তো জনসেন্সের মতো বানাইলাম, এমন তো লাগতেছ তোরে। ঠিক কি না বলো? আরে ভাই আমি তো মজা করছি তোমার লগে। হ কথাটা যেন ঠিক থাকে। আজকের খেলা দেখে আমাদের পাপন ভাই খুবই খেপা, সবাই সাবধান হয়ে যাও। এই তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। কমেন্টে লিখে দাও পাপন ভাইয়ের পারফরমেন্স কেমন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কয়েকটা মিডিয়াতে অলরেডি বলেছি যে আমরা সেমিফাইনাল খেলবো বলে আমি বিশ্বাস করি। চলো।